তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আজকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন। এই দৃষ্টান্ত কিন্তু সারা বাংলাদেশের আওয়ামী লীগের অন্য জায়গার নেতাকর্মীরাও নিতে পারে। যার যা কিছু আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী এই দুস্থদের মাঝে, প্রান্তিক মানুষের মাঝে খাবার দেওয়ার জন্য মূলত উদ্যোগটাই আমিই নিয়েছি, আমিও সাহায্য করছি। সবাই মিলেই কিন্তু আমরা আজকে 3000 পরিবারকে, প্রান্তিক মানুষকে খাবার দিচ্ছি আমার নির্বাচনী মানুষকে। এরপরে যদি লকডাউনের পরিমাণ মানে দিন যদি আরও বাড়ে, সর্বোপরি মহান সৃষ্টিকর্তাই জানেন কি নাগাদ আমরা এর থেকে পরিত্রাণ পাব। তবে এইটুকু বলতে পারি যে আওয়ামী লীগের নেতাকর্মী, নড়াইলের এক আসনের সকল নেতাকর্মী, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে অন্তত আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা নেতাকর্মী, প্রান্তিক মানুষের দিন মজুর যারা দিন আনে দিন খায়, তাদেরকে অন্তত অভুক্ত রাখবে না। এটা যারা দিন মজুর, যারা ঘরে বসে থাকছে, যারা অসহায়, যাদেরকে আসলে কাজ না করলে যারা খেতে পারে না, মূলত তাদেরকেই আমরা টার্গেট করছি।